সম্মানিত হলেন, নদী তাদের কথা মানতে বাধ্য, শুধু বেদনা বেরিয়েও আছে এরকম। শেখ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন ওয়ালি, উনি আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু হে এই পৃথিবীর কোন মহিলা জান্নাতে আমার স্ত্রী হবে, আমার সাথে জান্নাতে যাবে জানতাম যদি পারতাম। একদিন দুদিন তিন দিন কান্নাকারি করার পরে এলহামের মাধ্যমে অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিলেন, অমুক এলাকার এক মহিলা আছে যার নাম হইল মাইমুনা, তার শেষের উপাধি হইল সাউদা অর্থাৎ কালাবিডি। এই মহিলা তোমার সাথে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। শেখ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ চলেই বেরিয়ে দেখুন লাগে গেছে এলাকা, জিজ্ঞাসা করে ভাইয়ারা তোমাদের এলাকায় কি এই নামে কোন মহিলা আছে? হ্যাঁ আছে। এমন মহিলা যদি থেকে থাকে তার গড় কোনটা? তখন তারা জবাব দেয় গড় দেখে লাভ নাই। কেন? কই মহিলা তো গড়ে থাকে না, কোথায় থাকে? বলে ও জঙ্গলে। সেখানে কি? তিনি তো বকরির রাখালি করেন। শেখ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বলেন, আহারে একজন বকরির রাখাল নিয়ে কালাবিদি আমার সাথে জান্নাতে যাইব? বালা, বড় কোনো টাইটেল না, কোনো বড় নেত্রী না, প্রধানমন্ত্রী না, এমন বড় কিচ্ছু না, অথচ দেখা যায় বিদি আমার সাথে জান্নাতে যাইব। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে একটু নিয়ে যাবে, উনি যেখানে থাকে। এলাকার লোকেরা বলে, উনি যেখানে থাকেন আপনাকে নিয়ে যাবো দূরের কথা, আমরা এখানে যাই না। কেন? ওই এমন সাপ আছে হাতি গিলি লায়, এমন মশা আছে কামড় দিলে মানুষ মারা যায়। এখানে আমাদের যাওয়ার মতো ক্ষমতা নাই, আপনার যদি যাওয়ার শখ থাকে পথ দেখাই দিয়ে যাই। উনি বলেন, সাবে খাক আর বাঘে খাক, যাই খাক, মহিলাকে না দেখে আমি যাব না। জঙ্গলের ভিতরে গেলেন, যেতে যেতে ভিতরে গিয়ে দেখে ওই মহিলা তার বকরিগুলো মাঠে ছেড়ে দিয়ে রেখেছে, আর চতুর্দিক থেকে চারটা বাঘ বকরির রাখালি করতেছে। বাঘে কি বকরির রাখালি করে না? খায়ালা খায়ালা ওদি খায় না। আর ওই মহিলা দিব্য আরামে নামাজে দাঁড়ায় আছে, নামাজের সালাম পিরাইয়া মহিলা ডাক দিয়া বলে, ও শেখ আব্দুল ওয়াহাব তুমি তো জান্নাতে আমার স্বামী হবে, আফ্রিকার জঙ্গলে কেন আইছো? আরো আস্তে শেখ আব্দুল ওয়াহাব কয়, ইবি দিদি আমার থেকে আরো আগবায় নামাজের তেকারি, আমার ঠিকানা সহ জানি লিছে। মহিলা নামাজ শেষ করি এখন বকরির দুধ বের করলো, বকরি খিরাইয়া যা দুধ বের হলো নিজে কিছু পান করলো, অবশিষ্ট যা রইল আবার বকরি খাওয়ায়। শেখ আব্দুল ওয়াহাব কয়, এটা আর এক আশ্চর্য খাবো, নিজে খাই আবার বকরির দুধ খাওয়ায়। প্রশ্ন করেন, ও মহিলা জবাব দেয়, কেন তুমি যা দুধ বের করলে সবটুকুন খেতে না পারলে আমারে দেখছিল না, আমারে দিতে বকরি রেখে খাওয়াও? মহিলাটা শেখ আব্দুল ওয়াহাব এইগুলার মালিক আমি নই, আমি গোলাম রাখালনি, আমার মালিক বলেছে তোর যা লাগে তুই পান করবি, আমার মালিকে অনুমতি দিছেন আমি পান করার জন্যে, তাই আমি পান করি, অবশিষ্ট যা থাকে আমি আমার মালিকের বকরিরে আবার খাওয়াইয়া দেই। তোমার তো দেওয়ার অনুমতি দিছে না দিদি মুখামনি। শেখ আব্দুল ওয়াহাব কয়, ঠিক আছে তোমার মালিক যখন আমার দেওয়ার অনুমতি দিছে না তো কি করবো? তো আমার দুই নম্বর প্রশ্নের জবাব দিলাম। দুই নম্বর প্রশ্ন কি? প্রশ্ন না হইল, আমি এমন দৃশ্য আর কোন সময় দেখি নাই যে বাঘে বকরির রাখালি করে, গিলি লাগে বকরি, আর এই জায়গার মধ্যে তোমার তো একটু খেলো না, এটার কারণ নাকি? মহিলা এবার ডাকতে বলে, ও শেখ আব্দুল ওয়াহাব এই দৃশ্য দেখে তুমি আশ্চর্য হয়েছ না আশ্চর্য হয় না? তুমি যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মেনে চলতে পারো, তাহলে বন জঙ্গলের শুধু ভাগ কেন তাম পৃথিবীর মাকলুক গুলো তোমার আর আমার গোলাম হয়ে যাবে, সবগুলো তোমাদের আমার গোলাম হয়ে যাবে।
আল্লাহু আকবার। তো প্রথম নম্বর লাভটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানলে আমরা দুনিয়াতে শান্তিতে থাকার পরিবেশ আল্লাহ করে দিব। কিন্তু আজকে তাম পৃথিবীতে শান্তি নাই কেন? আমেরিকা থেকে দৈরা বাংলাদেশ পর্যন্ত, খালি বাংলাদেশ না, আমেরিকা কেউ কম নাকি? এখন সাড়ে পাঁচটা মাইল লইছে, নদীও মারে। কে যদি খুশি না রাখা যাক, বিদায় করতে না পারলো শান্তিতে থাকতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী বানাইলাম, উদ্দেশ্য ছিল মানুষগুলো আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, কিন্তু ইবাদত করে না, আর বিদায়ও করতাম পারি না, হালামু কই দিলে জায়গা আছে, ঘুমাই গেছে নাকি আল্লাহ জানে, আমরা বাইর করে দেওয়া আর কোন জায়গা আছে, যে হানুমের করবো সমস্ত আল্লাহ জোরে কোন ঠিক না, তো বাইরে করতাম পারি না, আর ইবাদত ভাই না, এর লেগে আমি আল্লাহ নিয়ত করে লেছি আমেরিকার থেকে দুই বাংলাদেশ পৃথিবীর কোথাও হেরা শান্তিতে থাকতে দিতাম না। এক নম্বর হলক, এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যখন আমার কথা মানবে তখন তুমিও শান্তি পাবে, তোমার জীবনেও শান্তি আসবে। অপরদিকে এই মরণের পরে আরেকটা জিন্দিগি আছে রে বান্দা, আমার যে গোলামি করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে কখনো জাহান্নামের আগুনে দিব না। এক মহিলা চুলার মধ্যে ফাঁকশাক করে, আমাদের দেশে লাকড়ির চুলার মধ্যে যখন ফাঁকশাক করে আগুনের খাওয়ার কোন সময় বাড়ে কোন সময় কমে, দেখছেন না আপনারা? গ্যাসের চুলা তো বুঝতে না, আমরা লাকড়ির চুলা দেওয়া তুমি হঠাৎ করে আগুন বেশি হয়ে যায়, আবার দেখা যায় কমে যায়, জোরে কোন ঠিক না, লাকড়ি না দিলে কমে যায়। ওই মহিলা তার বাচ্চা কুলে নিয়ে ফাঁকশাক করে, আগুনের খাওয়ার যখন বেড়ে যায় বাচ্চার গরম লাগবে মনে করে বাচ্চারা সরাইলায়, এই দৃশ্য দেখছেন কিনা জানি না, মা ফাঁকশাক করে বাচ্চা গুলো আগুন জন ঘুরাইলায় বাচ্চারা, বাচ্চারা যখন গরম না লাগে এইভাবে যখন বাচ্চা গুড়ায় নেয়, আল্লাহ নবী ডাক দে বলেন, সাহাবীরা রে তাকায়া দেখো সন্তানের জন্যে মার কত মায়া, যদি কোন ঠিক নেই, সন্তানের জন্য মার কত দরদ কত স্নেহ কত মায়া, আগুনের নি গরম লাগে মার গরম লাগে কিন্তু বাচ্চারে গরম লাগতে দেয় না। এমনি মহিলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো, মা তার সন্তানকে যদ্দুর মহব্বত করে আল্লাহ কি তার বান্দাকে এতটুকু মহব্বত করেন না? রসুল বলেন, কৌ কি এর থেকে আর অনেক গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি। মহিলাটা দেখলে তাই যদি হয় আমার প্রশ্নের জবাব দিন, আল্লাহর নবী মা কি আছে এমন মা পৃথিবীতে নিজের সন্তানকে আগুনের চুলার ভিতরে দিবে উন্দালো দিব? রসুল বলেন না। মহিলা এবার প্রশ্ন করি, মা হইয়া তার সন্তানকে যদি আগুনের চুলার ভিতরে দিতে না পারে আল্লাহ রহমানুর রহিম হইয়া, মার চাইতে কোটি কোটি গুণ বেশি দরদি হইয়া তার বন্দাকে জাহান্নামের চুলাই কেমনে দিবে গো? প্রশ্নটা কি সহজ না কঠিন? একটু ধরে হুকার আল্লাহর নবী এই প্রশ্নের জবাব দিতে না পেরে নিচের দিকে তাকায় কান্দে, ও খোদা মা হইয়া পারে না তার সন্তানকে আগুনে দিতে, তুমি তোমার বান্দাকে আগুনে কেমনে দিবা? এটার জবাব আমি কেমনে দিব? এমনি আল্লাহ ডাক দিল, জিব্রাইল যা আমার বন্ধুর কানে কানে গিয়া বলো, প্রশ্ন যত কঠিন উত্তর কঠিন নয়, উত্তর বড় সহজ, আমার নবীর কাছে গিয়া জানায় দাও আমি আল্লাহ যাকে গুলাম বলে স্বীকার করব কখনো জাহান্নামের সুলাই দিব না। জাহান্নামের সুলা দিতাম না, গোলাম যদি হয়ে যাই। এই জন্য আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি কানতেন আর বলতেন, বুজুর্গি কি নেহি হায় হামকো কই জরুরত, বুজুর্গি কি নেহি হায় হামকো কই জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া, আয় আল্লাহ আমি বুজুর্গ ওলি গৌস কত বৈতাম চাই না, আমি চাই তোমার গোলাম হতে, তুমি যদি আমাকে তোমার গোলাম বানায় নিতে পারো আমার জন্য জাহান্নামের আগুনের আর কোনো ভয় নাই। বলেন ঠিক না, ঠিক না। এই জন্য ভাইয়ের আমার তো বিস্তারিত আলোচনা আসলে করা সম্ভব না,
আমিও আটটা বয়ন করছি, জোরে কোন কয়টা? আটটা জোরে কোন? তো প্রথম নম্বর হল আল্লাহর গুলামি করার, এক নম্বর কারণ হলো আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন, ও বান্দা তোমার মাথা থেকে পা পর্যন্ত দেহর দিকে একটু লক্ষ্য করে দেখো, তুমি মার পেট থেকে কোন অবস্থায় আসলে, শিশু অবস্থায় কোন কথা বলার যোগ্যতা তোমার ছিল না, হাত ছিল ধরার শক্তি নাই, পা আছে হাঁটবার শক্তি নাই, জবান আছে মাতবার শক্তি নাই, যেরকম ঠিক কিনা, মাথা আছে বুদ্ধি নাই, ছোট বাচ্চা দেখবেন পায়খানারে তুষার সিন্নি মনে করিয়া, আমরা দেশ কিছু মুখও দিলায় কিছু তালতো দিলায়, বলেন দেখি জবানের মধ্যে বাক শক্তি কে দিছেন? আর একটু ধরে কম, আল্লাহ নিজে বলেন কোরআন আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কি তোমাদের দুইটা চোখ বানাইয়া দেই নাই? কে দিছেন আমরা চোখ? আল্লাহ। আর তো কোন? আল্লাহ। এই চোখের খাওয়ার নষ্ট করার মতো ক্ষমতা আল্লাহর আছেনি? হ্যাঁ আল্লাহ। একবার আইসে খামতি গাইয়া রিমোট কন্ট্রোল দিয়ে টেলিভিশনে খালি চ্যানেল বদলাই দেয় দেশ না, কোরআন শরীফ হরুক আর না হরুক টেলিভিশনের চ্যানেলে কিতে আছে, এটা না দেখে ঘুমানি মনে আরাম মনে করে, ও মনে করে ও হর হস দেখল না বুকিতে কিতা আছে, তো কেছে খাও না আরাম দিয়ে কিতা আছে, মা ও তা করতেছে যখন সবে বাত হয়ে আছে কি তৈল কারেন গেল এখানে লন্ডন তৈর সময় না কারেন যে গেল কি বহু কারণ দিয়ে আছে, তাহলে কি কারণ আছে টেলিভিশনও নাই আর গরু দিয়ে আন্দা আসলে তো টেলিভিশন ইয়ার কারেন্ট গেছে না, গড়ের কারেন্ট গেছে না, তোমার চোখের কারেন্ট গেছে কি? আল্লাহ আকবার, চোখ নষ্ট হয়েছে, চোখের মধ্যে হওয়ার কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমাদের জবানের মধ্যে ক্ষমতা কার দেওয়া? আল্লাহর দেওয়া। খালি কথা বলার শক্তি আর কিছু দিছে না? এই একটা গোষ্ঠের টুকরা আমি যদি রসগোল্লা লইয়া গালোর মধ্যে মরাই লাগবো নি মিডিয়া থাকবো মিঠা লাগবো গালো মরাইলে হাত কর নাকের মধ্যে মরাইলে লাগবো না হাত করার মজা, তাহলে জিব্বা একটা গোষ্ঠের টুকরা এর মধ্যে ইলিশ মাছ একজাত মজা, সিগরেট মাছ একজাত মজা, কার্পো একজাত মজা, বোয়াল আর জাত মজা, মিষ্টির দোকানে গেলে রসগোল্লা একজাত, রসমলাই একজাত, লাল মন তাল মন যত মন আছে জিব্বার, ও বাবা অত মজা, এই মজা বুঝবার মতো যোগ্যতা জিব্বার মধ্যে কে দিয়েছে? আর একটু ধরে এখন কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন জবানের মধ্যে কথা বলার শক্তি না খালি, আবার তোমার এই জবানের মধ্যে এতগুলো মজা বোঝার যোগ্যতা আমি আল্লাহ দিলাম। এরপরে আবার শুধু তা না, লক্ষ্য করে দেখেন দুইটা টুট দিছে তফসিলের কিতাবে, লেখেন টুট ঠিকই কামে, প্রথম নম্বরে তোমার মুখটা ঘুরে রাখছে টুট দিয়া, যদি টুট যদি না হইতো কোনো বেড়া তার ফুরি তোমার কাছে বিয়া দিল কিন্তু ফান করতে হলে টুট দিয়া টান না দিলা চা খাই চাই টান না দিলে দেবো কু জোরে কোন ঠিক নেই ঠিক না, এখন যদি হাইপ লাগাই ওখান দাঁত লাগাই টানলে ওই হানি বুঝছে টানেন যায় না, ঠুট লাগে ঠুট দিয়ে শুনে দন লাগে জোরে কোন ঠিক না ঠিক না, তাহলে ঠুট দিচ্ছেন তোমার দুই নম্বর ফান করার জন্য সহযোগিতা করে, তিন নম্বর হইল মাতবার লাগে সহযোগিতা করে জিব্বা, সবচেয়ে সহজ শব্দ আব্বা আম্মা, আব্বা আম্মা ঠুট লাগাইলে আওয়াজ হয়, দুইটা ঠুট ধরে রেখে কোনছেন আব্বা আম্মা, আমার খালি আওয়া 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 আবহেলা মহেলা জোরে কোন ঠিক না ঠিক না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা যে তোমারে দিলাম কেন দিলাম? ও বান্দা মনে করো না তোমার এমনি ছেড়ে দিছি, ইদা তোমার আবার জিজ্ঞাসা করে হইব, আল্লাহু আকবার, বিশ্ব বিখ্যাত ওলি ছিলেন কিন্তু প্রথমে ছিল ডাকাতের সর্দার, আল্লাহ দরজা খুলে রাখছেন, তোমরা গাবড়াও না খালি আমার দরবারে আইও
তুমি আইতে দেরি হবে, তুমি যত বড় অহরাদি মনে করো তোমার চোখের হানি ছাড়া দিয়া আমি অহরাধ করছি আমার কোন জায়গা দিব না। না মতকু সতকু ডাহাই যত আছে সব আল্লাহর দরবারে ফিরে আসলে আইসা তওবা করলে